وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একদিন ইবুন আপনি জানতে চেয়েছেন বিতরের সালাত কিভাবে আমরা আদায় করব, এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আপনি বলেছেন বিতরের সালাতের রফুল ইয়াদাইন না করেই যদি সুরা পড়েই বিতরের দোয়া কুনুত পড়ে তাহলে কি হবে? জি হবে। সম্ভবত আপনি যেটা বলতে চেয়েছেন যে বিতরের সালাতের মধ্যে আমরা সুরা ফাতিহা পড়ার পর অন্য একটি সুরা পড়ে রুকুতে যাওয়ার পূর্বে যদি কেউ দোয়ায় কুনুত পড়ে বা দোয়া করে, বেতরের যে দোয়াটি আছে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাই, এই দোয়াটি যদি পড়ে সেক্ষেত্রে সেটা হবে কিনা? জি এটা হবে। লক্ষ্য রাখতে হবে আমাদের দেশে যেভাবে বেতরের সালাত আদায় করা হয় সেটা দলিল কোরআন হাদিসের আলোকে এইভাবে কোনো সালাত নেই। তিন রাকাত বেতরের সালাত যেটা আমরা বলি উল্টা তাকবির আমাদের সমাজে প্রচলিত আছে। তিন রাকাত সালাত যদি কেউ বেতরের পড়তে চায় দুইটা পদ্ধতিতে পড়তে পারে, দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিতে হবে, অথবা যদি এক সালামে তিন রাকাত পড়তে চায় সেই ক্ষেত্রে দুই রাকাত পড়ার পর কোনো বৈঠকে বসবে না, দুই রাকাত পড়ার পর কোনো বৈঠকে বসবে না, একদম তিন রাকাত শেষ করেই বৈঠক করবে। তিন রাকাতে এক বৈঠকে তিন রাকাত শেষ করবে। আর দোয়া করার বিষয়ে এটা সুন্নাত, যদি কেউ দোয়া না করে, দোয়া কুনুত না পড়ে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, এই দোয়াটি না করে বিতরের সালাতে, সেটাও কোনো সমস্যা নেই। আর যদি কেউ করে সেক্ষেত্রে সেটা উত্তম এবং প্রত্যেকটা মুসলিমের উচিত বিতরের সালাত, অনেক গুরুত্বপূর্ণ সালাত, এই সালাতের পূর্ণাঙ্গ রূপে আদায় করা। আর যখন আপনি দোয়া পড়বেন তখনই এই সালাতটা পূর্ণাঙ্গ রূপ পাবে। এবং অবশ্যই আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে হাসান রাদিয়াল্লাহু আনহুকে, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসানকে, তিনি এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন যেটা আমরা বেতের পড়ে থাকি, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, যেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে বেতের সালাত দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেওয়া যাবে, অথবা তিন রাকাত একসাথে পড়তে চাইলে এক বৈঠকে এক সালামে তিন রাকাত পড়তে হবে, এবং উল্টা তাকবির দিয়ে যেটা পড়া হয় আমাদের সমাজে এটা জায়েজ নয়। এবং যদি কেউ দোয়া করতে চায় সেক্ষেত্রে সে রুকুতে যাওয়ার পূর্বেও দোয়া পড়তে পারে, অথবা রুকুত থেকে উঠে সিজদার আগেও, সিজদায় যাওয়ার আগেও দোয়া করতে পারে চাইলে। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।